হে গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ মিথিলা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে দারুণ একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আজকে আপনাদের সাথে এমন একটি নাইট ক্রিম রেসিপি শেয়ার করব যেটা আমি 10 বছরেরও বেশি ইউজ করেছি। প্রমিস দিয়ে বলছি, কথাটি একদম সত্যি। ভিডিও করার খাতিরে আমি কখনই মিথ্যে কথা বলবো না আপনাদের সাথে। এটি ইউজ করার পরে আমি কী কী উপকার পেয়েছি এবং পার্লারের এই ক্রিমটার রহস্য কীভাবে জানতে পেরেছি, সব কিছুই ভিডিওর মধ্যে শেয়ার করব। প্রথমেই আমি ক্রিমগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। এই ক্রিমগুলো আপনারা যে কোনো কসমেটিক্সের দোকানে খুব সহজেই পেয়ে যাবেন, দামটাও খুবই কম। ফার্স্টে পরিচয় করিয়ে দিচ্ছি এই ক্রিমটার সাথে। এই ক্রিমটার নাম হচ্ছে আরসি। আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি, আপনারা প্রতিটা ক্রিমের স্ক্রিনশট নিয়ে দোকানে দেখালে তারা দিয়ে দিবে। যারা স্ক্রিনশট দিতে পারবেন না তারা খাতায় লিখে তারপর নিয়ে যাবেন। এটা হচ্ছে পপ। অনেকের কাছে হয়তো খুবই পরিচিত মনে হবে, শার্লি। অনেকেই হয়তো এগুলো আলাদা আলাদাভাবে ব্যবহার করতে পারেন। এখন দেখাবো সবথেকে পরিচিত ক্রিম, ফেয়ার অ্যান্ড লাভলি। এটি বাংলাদেশিটা না, আপনাদের অবশ্যই ইন্ডিয়ান যে ফেয়ার অ্যান্ড লাভলি রয়েছে সেটি নিতে হবে। এটা হচ্ছে বেটনোভেট সি। কারো ত্বকে যদি ব্রণের দাগ থাকে সেটি দূর করতে সাহায্য করবে। এটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। মাস্ট আপনাদের এই উপাদানটি নিতেই হবে। এই ক্রিমগুলো অবশ্যই আপনাদের নিতে হবে, আর যদি সম্ভব হয় এর সাথে আরও একটি ক্রিম অ্যাড করবেন, আর সেই ক্রিমটির নাম হচ্ছে স্টিলম্যান। আসলে এই ক্রিমটি অনেক খুঁজেছি কিন্তু মার্কেটে পাইনি। সবাই বলল এই ক্রিমটা নাকি মার্কেট আউট হয়ে গিয়েছে। স্টিলম্যান ক্রিমটা অবশ্যই অরিজিনাল যেটা রয়েছে সেটাই নিতে হবে, কারণ স্টিলম্যান ক্রিমটি বাজারে ডুপ্লিকেট কপি বের হয়েছে অনেক দিন আগে। তাই আপনাদের সাবধানতার সঙ্গে এই ক্রিমটি কিনতে হবে। এত বছর ধরে এই ক্রিমটি আমার ফেসে কেন ইউজ করি, খুবই সিম্পল ব্যাপার। কারণ আমরা যখন মনে করি আমাদের ফেসে এই ক্রিমটা অনেক ভালো যায়, তখন সেটা তো আমরা অবশ্যই ব্যবহার করব, তাই না? ঠিক সেই কাজটি আমার সাথেও ঘটেছে। অনেক বছর আগের কথা, আমি যখন গ্রামে থাকতাম এই ক্রিমটা আমি শহরে এসে পার্লার থেকে নিয়ে যেতাম। আমার হাতে যে কৌটোটা দেখতে পাচ্ছেন এই কৌটোর থেকে একটু বেশি থাকতো সেই কৌটায়। দাম নিত 300 কি 400 টাকা। একবার ভাবুন তো, কত কম দামে ক্রিম তৈরি করে তারপর তারা কত বেশি দামে সেল করে। যখন আপনারা সবগুলো ক্রিম মিক্স করবেন তখন কিন্তু মোটামুটি অনেকখানি ক্রিম হবে, আর আপনারা চোখ বুজে 7 থেকে 8 মাসের ওপরে ইউজ করতে পারবেন। আরেকটি কথা বলে দেই, অবশ্যই আপনারা ডেট দেখে তারপর কিনবেন। প্রতিটা ক্রিমের গায়ে অন্তত 2 বছরের মেয়াদ যেন থাকে। যাই হোক, তো শহর থেকে সেই ক্রিম নিয়ে আমি ব্যবহার করতাম। সত্যি বলতে আমার ফেসে কোনো ব্রণ বা কোনো দাগ নেই। তারপর আমি ব্যবহার করতাম কারণ অনেক ভালো যেত আমার সাথে এই ক্রিমটা। আমার ফেসে কখনো ব্রণ ওঠে না, তবে ছোট ছোট যে বিচিগুলো রয়েছে সেগুলো উঠত, আর এই ক্রিম দেওয়ার ফলে সেই বিচিগুলো খুব তাড়াতাড়ি চলে যেত, 1 দিন কি 2 দিন থাকতো আমার ফেসে। এখন আমি অ্যাড করব ভিটামিন ই ক্যাপসুল। কারো ফেস যদি অতিরিক্ত তৈলাক্ত থাকে সেক্ষেত্রে আপনারা খুবই কম পরিমাণ ক্যাপসুল ইউজ করবেন, আর যদি ড্রাই থাকে তাহলে আপনারা 4 থেকে 5টি দিতে পারেন। তবে আমারটা মোটামুটি ড্রাই, তার কারণে আমি 3টি এখানে দিয়ে দিব। আরও একটি বুদ্ধি দেই, যাদের অয়েলি স্কিন তারা অয়েল কন্ট্রোল ফেস ওয়াশ ইউজ করতে পারেন। এই টিপসটি ফলো করলে আপনারা কিন্তু ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করতে পারবেন, আর ভিটামিন ই ক্যাপসুল আমাদের ত্বকের জন্য অনেক ভালো, এটা কিন্তু আমরা সবাই জানি। কথা বলতে বলতে কিন্তু ক্রিম মেশানো হয়ে গিয়েছে, আর এই ক্রিমগুলো কিন্তু ভালো করে মেশাতে হবে, কারণ এর মধ্যে দানা ভাব থাকবে, সেই দানাগুলো ভেঙে দিতে হবে। আর এই ক্রিমটার রেসিপি জেনেছি যে পার্লার থেকে ক্রিমটা আমি কিনে নিতাম সেই পার্লারের কাকির থেকে। সেই আমাকে এর উপাদানগুলো বলে দিয়েছে, কারণ সে ছিল আমার রিলেটিভ। আর আমি যখন ক্রিম কিনে নিতাম তখন আসলে সে আমাকে চিনত না আর আমিও তাকে চিনতাম না। এরকম এয়ারটাইট কোনো ছোট বক্সে রেখে দিতে পারেন, আর গরমে কিন্তু অবশ্যই এটা নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। তারপর বের করে ফেসে ইউজ করার পরে আবারও এই কৌটোটা নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। কিভাবে দিতে হবে আমি হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। শীতে ফ্রিজে রাখার প্রয়োজন নেই,
যাদের ঘরে ফ্রিজ নেই তারা যে কোনো ঠান্ডা জায়গায় রেখে দিবেন। যে কোনো নাইট ক্রিম ফেসে ঘষে ঘষে ইউজ করতে হয় না, এতে করে নাইট ক্রিমের গুণাগুণ নষ্ট হয়ে যায়। আমি কিভাবে দিচ্ছি একটু ভালো করে লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন। আপনারা যদি জীবনে প্রথম বা এই ফার্স্ট কোনো নাইট ক্রিম ফেসে অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু ফেস একটু চুলকাতে পারে বা জ্বালা পোড়া করতে পারে। এতে করে ভয় পাবার কোনো কিছুই নেই, কারণ যাদের ফেস ড্যামেজড অলরেডি তাদের এরকম হতেই পারে। অনেক বকবক করেছি, আমার কাছে মনে হচ্ছে এখন অনেক কথা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। সো ভিউয়ার্স, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আপনাদের এই সাপোর্ট আমার কাছে অনুপ্রেরণা। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।